আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি ডাক্তার মাসুদ হোসেন। আজকে আলোচনা করব পুরুষদের, অর্থাৎ বিবাহিত হোক অবিবাহিত হোক যুবক পুরুষদের একটি বিশেষ সমস্যা, বিশেষ রোগ, যে রোগটিকে পেনাইল অ্যাট্রোফি বলা হয়ে থাকে। পেনাইল অ্যাট্রোফি মানে পুরুষ অঙ্গের, অর্থাৎ পুরুষের যে পেনিস, সে পেনিসটি অ্যাট্রোফি, অর্থাৎ ছোট চুপসে যাওয়া, ছোট হয়ে যাওয়া, চুপসে যাওয়া বা সংকুচিত হয়ে যাওয়া, এটাকে পেনাইল অ্যাট্রোফি বলা হয়ে থাকে। এটা একটি সমস্যা। তো বর্তমানে আমার চেম্বারে অনেক রুগী আসেন, যুবক পুরুষ, বিবাহিত অবিবাহিত বিভিন্ন প্রকারের রুগী আমার কাছে আসেন এবং তারা খুব সংকোচ বোধ করেন, বিব্রত বোধ করেন এবং আমার সাথে এক পর্যায়ে তারা শেয়ার করেন যে ডাক্তার সাহেব, আমার যে পুরুষাঙ্গ বা পেনিস, আমার পেনিসটি 6-7 মাস আগে অথবা 1 বছর আগে বা 2-3 বছর আগে অনেক হেলদি ছিল, অনেক স্বাস্থ্যবান ছিল, অনেক মোটা ছিল, লম্বা ছিল, কিন্তু এই সময়গুলোর ভিতরে আমার পেনিসটি হঠাৎ করে চিকন হয়ে যায়, ছোট হয়ে যায়, চুপসে যায়, অর্থাৎ খিঁচে যায়, সংকুচিত হয়ে যায়। তো এটার জন্য আমরা খুবই উদ্বিগ্ন। তো দর্শক, আমি তাদেরকে এই সমস্যাগুলো অ্যানালাইসিস করে স্পেসিফিক মেডিসিন সিলেকশন করে প্রয়োগ করার পরে তাদের পেনিসের সাইজ পূর্বাবস্থায় ফিরে যায়। তো এটার জন্য তারা খুবই ঘাবড়িয়ে যায়। প্রথমে আসলে এটা ঘাবড়ানোর কিছু না, এটা একটি রোগ, এটাকে পেনাইল অ্যাট্রোফি বলা হয়ে থাকে। যুবকরা যৌবনে অনেক রকমের সমস্যায় পড়ে থাকেন, বিশেষ করে পর্নোগ্রাফি আসক্ত হন এবং প্রচুর মাস্টারবেশন করেন, তাছাড়া তাদের পুষ্টিকর খাবারের ব্যাপারে কোনো আগ্রহ থাকে না, অবহেলা করেন, ঘুম ঠিকমতো যান না এবং বিভিন্ন রকমের অনৈতিক কাজে তারা জড়িত হয়ে যান। পাশাপাশি তাদের শরীরের যে টেস্টোস্টেরন হরমোন, সেক্স হরমোন টেস্টোস্টেরন, সেটা কমে যায়, অনেক সময় প্রোলাকটিন বেড়ে যায়, এটা হরমোনের ইমব্যালেন্স হয়। পাশাপাশি তারা বিভিন্ন রকমের ওষুধ গ্রহণ করেন, বুঝে না বুঝে বিভিন্ন রকমের ওষুধ গ্রহণ করেন, এই সমস্ত কারণেও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় এবং হরমোনের ইমব্যালেন্সের কারণেও পেনিস চুপসে যায়, অর্থাৎ পেনাইল অ্যাট্রোফি ঘটে। তাছাড়া অনেকে যখন বয়স বাড়ে তাদের বিভিন্ন রকমের রোগের কারণে, রোগী বোকার কারণেও পেনাইল অ্যাট্রোফি সমস্যাটি সম্মুখীন হন। তাছাড়া যে সমস্ত পুরুষ, তাদের মূত্রতন্ত্রের প্রবলেম হয়, মূত্রতন্ত্রজনিত সমস্যা ভোগে, অর্থাৎ পিবিআরের সমস্যা থাকে বা প্রোস্টেট এনলার্জ হয় এবং প্রোস্টেট এনলার্জের পরে তারা প্রোস্টেটের কোনো রকমের সমস্যার পরে অপারেশন করেন, সার্জারি করেন, সার্জারি পরবর্তী অবস্থায়ও তাদের এই পেনাইল অ্যাট্রোফির সমস্যাটি সৃষ্টি হয়। তো পেনাইল অ্যাট্রোফি সমস্যাটি সৃষ্টি হলে আপনারা ঘাবড়াবেন না, খুব দ্রুত একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন, আপনার সমস্যাগুলো ডাক্তার সাহেবকে বললে ডাক্তার সাহেব অ্যানালাইসিস করে স্পেসিফিক মেডিসিন সিলেকশন করে যদি প্রয়োগ করেন তো খুব সহসায়, অর্থাৎ খুব দ্রুত আপনার পেনিসের স্বাস্থ্য পূর্বাবস্থায় ফিরে আসবে, অর্থাৎ পূর্বে আপনার পেনিসটি যে স্বাস্থ্য ছিল সে অবস্থায় ফিরে আসবে, পেনিসের স্বাস্থ্য ফিরে পাবে এবং পেনিসের স্বাস্থ্য ফিরে পেলে আপনার যৌন জীবনে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হবে না, অর্থাৎ স্ত্রীকে সুখী করতে পারবেন, স্ত্রী স্যাটিসফ্যাকশন হবে, সহবাসের স্যাটিসফাই হবেন উভয়ে। আর এই সমস্যাটি সৃষ্টি হলে আপনারা কখনো অপচিকিৎসা গ্রহণ করবেন না, অর্থাৎ যে সমস্ত ওষুধ অপচিকিৎসকেরা প্রয়োগ করে, ওয়ান টাইম ওষুধ, এ ধরনের কোনো রকমের ওষুধ ব্যবহার করবেন না। ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে, মূল যে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি, সে চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করলে বিনা পার্শ্বপ্রতিক্রিয়ায় আপনার এই সমস্যাটি নির্মূল হয়ে যাবে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।